আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষে প্রধান প্রধান বৈদেশিক সরকার ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্স। আলোচনার শিরোনাম হলো সিনেট। সিনেট হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষের নাম। যুক্তরাষ্ট্রীয় নীতি অনুসারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। নিম্নকক্ষের নাম হলো প্রতিনিধি সভা এবং উচ্চকক্ষের নাম হলো সিনেট। নিম্নকক্ষকে বলা হয় জনগণের এবং উচ্চকক্ষকে বলা হয় অঙ্গরাজ্যের প্রতিনিধি। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটকেও অঙ্গরাজ্যগুলির প্রতিনিধিত্বমূলক কক্ষ হিসেবে আখ্যায়িত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা জেনে নিই মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট কিভাবে গঠিত হয়। সংবিধান মোতাবেক সম প্রতিনিধিত্বের ভিত্তিতে সিনেট গঠিত হবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে 50টি অঙ্গরাষ্ট্র রয়েছে। প্রত্যেকটি অঙ্গরাষ্ট্র থেকে জনসংখ্যা এবং আয়তন ব্যতিরেখে বা তারতম্য ভিন্ন হলেও দুজন করে প্রতিনিধি নিয়ে মোট 100 জন প্রতিনিধি নিয়ে সিনেট গঠিত হয়। সিনেটররা কিভাবে নির্বাচিত হয় আমরা জেনে আসি। সিনেটররা মার্কিন যুক্তরাষ্ট্রের 1787 সালে যে ফিলাডেলফিয়া সম্মেলনের মাধ্যমে সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধানে উল্লেখ করা হয়েছে অঙ্গরাষ্ট্রের যে আইনসভা রয়েছে, আইনসভার প্রতিনিধিরাই সিনেটরদের নির্বাচন করবে। কিন্তু এতে বিভিন্ন দলীয় প্রভাব এবং দুর্নীতি দেখা যাওয়ায় 1913 সালে সপ্তদশ সংশোধনের মাধ্যমে এখনো পর্যন্ত জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সিনেটররা নির্বাচিত হয়ে থাকে। সিনেটরদের কী কী যোগ্যতা প্রয়োজন হয়? প্রথমত তাকে 30 বছর বয়স্ক হতে হয়। দ্বিতীয়ত, সিনেটররা যে অঙ্গরাজ্য থেকে প্রতিনিধিত্ব করবে সে অঙ্গরাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একাধারে 9 বছর বসবাস করতে হবে এবং সিনেটর থাকা অবস্থায় কোনো সিনেটর সরকারি কোনো পদে আসীন থাকতে পারবে না। কার্যকাল, সিনেট এমন একটি সভা যেটা একটা স্থায়ী সভা, কখনোই এর আসন শূন্য হয় না। অর্থাৎ সিনেটরদের কার্যকাল হলো 6 বছর। প্রতি 2 বছর পরপর 1/3 সিনেটরদের মেয়াদ শেষ হয়ে যায় এবং নির্বাচনের মাধ্যমে আসন পূর্ণ করা হয়। তবে যে কোনো সিনেটর একাধিকবার নির্বাচিত হতে পারে। বেতন ও ভাতা দিয়ে আমরা জানি যে প্রতি বছর সিনেটররা $57,500 সহ যাতায়াত, তাদের আবাসন, অনেক অনেক সুযোগ সুবিধা ভোগ করে থাকে, যেটা পৃথিবীর অন্যান্য দেশের আইনসভার দ্বিতীয় কক্ষের কোনো সদস্য ভোগ করতে পারেন না। সিনেটের অধিবেশন, প্রতি বছর জানুয়ারি মাসের 3 তারিখে সিনেটের অধিবেশন বসে এবং ভাইস প্রেসিডেন্ট সভাপতিত্ব করেন। তার নেতৃত্বেই সিনেটের কার্যাবলী এবং সম্পন্ন করে থাকেন। কমিটি ব্যবস্থা, কমিটি সিনেটের সাংবিধানিকভাবে সিনেটের যে অর্পিত দায়িত্ব রয়েছে সমস্ত দায়িত্ব সম্পন্ন করে থাকে বিভিন্ন কমিটির ব্যবস্থার মাধ্যমে, যেমন অর্থ কমিটি, আয় ব্যয় কমিটি, কৃষি কমিটি ইত্যাদি ইত্যাদি। এরকম 18টি কমিটির মাধ্যমে সিনেট তাদের কার্যাবলী বাস্তবায়ন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা জেনে নিই সিনেটের যে ক্ষমতা ও কার্যাবলী রয়েছে এই সম্পর্কে। সিনেটের প্রথমে বলতে হবে আইন সংক্রান্ত ক্ষেত্রে। সিনেট আইনসভার উচ্চকক্ষ নাম, আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে আইন প্রণয়নের ক্ষেত্রে সাধারণ বিল এবং অর্থ বিলের ক্ষেত্রে কিছুটা তারতম্য থেকে, সাধারণ বিল কংগ্রেসের উভয় পক্ষে উত্থাপিত হতে পারে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটের আসনে সেটা পাস হয়। অর্থ বিল সর্বপ্রথম প্রতিনিধি সভায় উত্থাপিত হয়। সিনেটে অর্থ বিল প্রথমে উত্থাপিত না হতে পারলেও সিনেটের অনুমোদনের প্রয়োজন হয়। এছাড়াও সিনেট অর্থ বিলের শিরোনাম বাদ দিয়ে যাবতীয় অংশের পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে। এরপর রয়েছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। মার্কিন সংবিধান মোতাবেক নিয়োগ সংক্রান্ত ক্ষমতা শাসন বিভাগের যে প্রধান কর্তা ব্যক্তি রাষ্ট্রপতির হাতেই অর্পণ করা হয়েছে। রাষ্ট্রপতি এই ক্ষমতা বলে বিচার বিভাগের যে বিচারপতিরা রয়েছেন, রাষ্ট্রদূত, ক্যাবিনেটের যে সদস্য, তারপরে বিদেশে প্রতিনিধি প্রেরণ, এই যাবতীয় কার্যাবলী সম্পন্ন করে থাকে মার্কিন রাষ্ট্রপতি। তবে এই
কার্যাবলী বাস্তবায়ন করার জন্য প্রয়োজন হয় সিনেটের অনুমতি বা অনুমোদনের। ইতিহাস থেকে দেখতে পাই প্রেসিডেন্ট নিক্সনের সময় থেকে আজ পর্যন্ত এরকম নিয়োগ অনেকেই বাতিল হয়ে যায় সিনেটের অনুমতি না পাওয়ার জন্য। তাহলে আমরা দেখতে পাই নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে সিনেট যদিও রাষ্ট্রপতির মাধ্যমে কাজগুলি সম্পন্ন হয়, কিন্তু রাষ্ট্রপতির সমস্ত কাজ অনুমোদন বা সম্মতির প্রয়োজন হয় সিনেটের। এরপর রয়েছে চুক্তি এবং সন্ধি অনুমোদনের ক্ষেত্রে। শাসন বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্রপতিকে বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি এবং সন্ধি স্থাপনের দায়িত্ব অর্পণ করা হয়েছে, এই ক্ষেত্রেও সিনেটের অনুমতির প্রয়োজন হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1919 সালে প্রেসিডেন্ট উড্রো উইলসন ভার্সাই চুক্তি সম্পন্ন করেছিল, কিন্তু সিনেটের অনুমতি না পাওয়ায় 1920 সালে আমেরিকা লীগ অফ নেশন বা জাতিপুঞ্জে যোগ দিতে পারেননি। এরপর রয়েছে তদন্ত করার ক্ষমতা। আমরা জানি আইনসভার যে নিম্নকক্ষ প্রতিনিধি সভায় যাবতীয় ইমপিচমেন্ট এবং অভিযোগ উত্থাপন করা হয়, যদিও অভিযোগ উত্থাপন করা হয় তারপরেও কিন্তু তদন্ত কার্যগুলি বাস্তবায়ন করে থাকে সিনেট। সিনেট বিভিন্ন কমিটি ব্যবস্থার মাধ্যমে অনুসন্ধান এবং তদন্ত কার্যগুলি সম্পন্ন করে থাকে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগের। বর্তমানে সিনেটের এইসব অনুসন্ধান এবং তদন্ত কার্যগুলি লাইভ টেলিকাস্ট হচ্ছে, যেগুলো আমেরিকানরা অত্যন্ত উৎসাহের সাথে এগুলি লক্ষ্য করছেন এবং জনমত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে যাচ্ছে বিচার সংক্রান্ত ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমাদেরকে বলেছি যে যে কোনো অভিযোগ বা ইমপিচমেন্ট উত্থাপন করা হয় প্রতিনিধি সভায়, বিচার কার্যটা কিন্তু সম্পন্ন হয় সিনেটে। সিনেটে উল্লেখ যে সিনেটে যখন বিচার কার্য সম্পন্ন করা হয় তখন সিনেটের সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার কার্য সম্পন্ন হওয়ার পর যে কোনো ব্যক্তিকেই ক্ষমতা পদত্যাগ করতে বাধ্য হয়। এরপর রয়েছে সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা। আইন বিভাগের উচ্চপক্ষ সিনেট সংবিধান সংশোধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সিনেটের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধন করা যায় না। নির্বাচন সংক্রান্ত ক্ষমতা সংকুচিত হলেও নির্বাচন সংক্রান্ত ক্ষমতাও সিনেটের রয়েছে। বা মার্কিন ভাইস প্রেসিডেন্ট যদি সংখ্যাগরিষ্ঠ আসন পেতে ব্যর্থ হয় তাহলে সিনেট সর্বোচ্চ আসনধারী তিনজনের মধ্য থেকে একজনকে বেছে নেয় বা চূড়ান্ত নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে থাকে। নিয়ন্ত্রণমূলক ক্ষমতা এখনো পর্যন্ত অনেক সংবিধান বিশেষজ্ঞ বা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতাগণ আইন বিভাগের নিম্নকক্ষ অর্থাৎ প্রতিনিধি সভা এবং শাসন বিভাগের যে প্রধান কর্তা ব্যক্তি রাষ্ট্রপতিকে নিয়ন্ত্রণ করার জন্যই সিনেটের ধারণা পোষণ করেছেন এবং সিনেটকে এত বেশি ক্ষমতা অর্পণ করেছেন। এই ক্ষমতা বলে সিনেট প্রতিনিধি সভা এবং শাসন বিভাগ উভয়কেই নিয়ন্ত্রণ করে থাকে এবং এটাকে বলা হয় নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। এবং এর মাধ্যমে সামগ্রিক মার্কিন শাসন ব্যবস্থার যে স্থিতিশীলতা বা উন্নয়ন, উত্তরোত্তর যে উন্নয়ন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ। এই নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির মাধ্যমে নিয়ন্ত্রণমূলক ক্ষমতা ভোগ করে থাকে সিনেট। এরপর রয়েছে বৈদেশিক ক্ষমতা। মার্কিন সংবিধানই বৈদেশিক সংক্রান্ত যাবতীয় ক্ষমতা অর্পণ করেছেন রাষ্ট্রপতির হাতে, তবে এই রাষ্ট্রপতি বৈদেশিক সন্ধি চুক্তি এবং সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সিনেটের অনুমতি প্রয়োজন হয়। এমনকি সিনেট অনেক সময় নতুন নতুন দেশের সাথে সম্পর্ক স্থাপনের জন্য আলাপ আলোচনার পরামর্শ দিয়ে থাকে। রাষ্ট্রপতি কিন্তু এগুলো উপেক্ষা করার কোনো সুযোগ নাই, কারণ রাষ্ট্রপতির প্রত্যেকটা কাজই অনুমোদন এবং সম্মতির প্রয়োজন হয় সিনেটের। এরপর রয়েছে যুদ্ধ ঘোষণা। যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে সিনেট একক ক্ষমতা ভোগ করে থাকে। এমনকি সিনেটের অনুমতি ব্যতীত প্রেসিডেন্ট যে কোনো দেশ থেকে 3 মাসের মধ্যে সৈন্যকে সামগ্রী প্রত্যাহার করতে বাধ্য থাকেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা যদি পর্যালোচনা করে তাহলে আমরা দেখতে পাই যে এর মধ্যে যে সিনেটের যে ক্ষমতা বা কার্যগুলি এটা অনেক অনেক বেশি। মার্কিন সংবিধানই সিনেটকে এত বেশি ক্ষমতা বা দায়িত্ব অর্পণ করেছে। সিনেটের যে ক্ষমতা কাজ এগুলির যদি আমরা বিচার বিশ্লেষণ করি, এতে দেখা যায় যে পৃথিবীর কোনো দেশের আইনসভার দ্বিতীয় কক্ষ এত বেশি ক্ষমতা ভোগ করে না। এই সব ক্ষমতার বলে সিনেট মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি সভা রয়েছে, প্রতিনিধি সভার যে গণতান্ত্রিক যে হঠকারিতা সেটাকে অনেকটুকুই কিন্তু সংযত করে বা নিয়ন্ত্রিত করে। আর অন্যদিকে শাসন বিভাগের যে প্রধান অধিকর্তা রাষ্ট্রপতি, তারও যে রাজতান্ত্রিক আকাঙ্ক্ষা সেটাকেও কিন্তু অনেকটুকুই লাগাম টেনে নেয় এই ক্ষমতা বলে। এইসব ক্ষমতার ব্যাখ্যা বিশ্লেষণ করে সংবিধান বিশেষজ্ঞ বা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার দ্বিতীয় কক্ষ সিনেট এত বেশি ক্ষমতা ভোগ করে, যার পরিপ্রেক্ষিতে এটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দ্বিতীয় কক্ষ হিসেবে আখ্যায়িত করা যায়। এছাড়াও সিনেটরদের যে দক্ষতা, অভিজ্ঞতা, বিখ্যাত ব্যক্তিদের যে নির্বাচিত হওয়া এবং তাদের যে স্বাধীন চিন্তা চেতনা, এইসবও কিন্তু সিনেটকে অনন্য মর্যাদা দান করেছে। এক কথায় সার্বিক মূল্যায়নে বলা যায় পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ, আইনসভার দ্বিতীয় কক্ষ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।